সুরাতপহালে সপ্তম তথা শেষ দফা নির্বাচন, গোটা দেশে 57 লোকসভা কেন্দ্রের মধ্যে এ বাংলার 9 লোকসভা কেন্দ্রে নির্বাচন। বসিরহাট, বারাসত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং জয়নগরে ভোট। বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে বাড়তি নজর। ভোটের আগে সন্দেশখালীতে কড়া নিরাপত্তা, এলাকায় চলছে পুলিশের নাকা চেকিং, ধামাখালী ফেরিঘাটে গাড়ি চেকিং, পাশাপাশি ব্যক্তিদের চেকিং চলছে, ব্যাগ পরীক্ষা নিরীক্ষা চলছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী 2024 5ই জানুয়ারি থেকে এক অন্য সমীকরণ। সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল বারংবার। সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী সহ বিভিন্ন এলাকায় রাত পোহালেই নাকা চেকিং চলছে। ভোটের আগে সন্দেশখালীতে কড়া নিরাপত্তা, বারংবার উত্তপ্ত হয়েছে আন্দোলন প্রতিবাদে সন্দেশখালী। এবার ভোটের আগে সন্দেশখালীতে কড়া নিরাপত্তা, পুলিশের নাকা চেকিং চলছে। বিভিন্ন ফেরিঘাট থেকে শুরু করে ধামাখালী সহ অন্যান্য জায়গায় এই নাকা চেকিং চলছে রাতভর। শেষ দফায় বাংলার 9 লোকসভা কেন্দ্রে নির্বাচন। দক্ষিণবঙ্গের এই 9 লোকসভা কেন্দ্র, বারাসাত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, এই 9 লোকসভা কেন্দ্রে ভোট। নজর বসিরহাট লোকসভা কেন্দ্রে। বিভিন্ন বাইরের রাজ্যে থাকা শ্রমিকরা তারা ফিরছেন ঘরে ভোট দেওয়ার জন্য। ভোটের আগে সন্দেশখালীতে কড়া নিরাপত্তা চলছে, নাকা চেকিং চলছে বিভিন্ন জায়গায়, ধামাখালী সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের নাকা চেকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। সেই ছবি তুলে ধরছি আমরা। ভোটের আগে সন্দেশখালীতে কড়া নিরাপত্তা, রাতপহালে নির্বাচন, সপ্তম তথা শেষ দফা নির্বাচন, বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে প্রত্যেকের ব্যাগ পরীক্ষা নিরীক্ষা সহ নাকা চেকিং পুলিশের। ধামাখালী ফেরিঘাট সহ বিভিন্ন এলাকায় এই নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে সরাসরি সন্দেশখালী ধামাখালী ঘাট থেকে প্রতিনিধি মফিজুল রয়েছেন। মফিজুল, লাগাতার ধারাবাহিকভাবে এই সন্দেশখালীর বিভিন্ন প্রেক্ষাপট, নানা পরিবর্তন, নানা ঘটনা তুলে ধরেছেন। আর আজ ভোটের আগের দিন কী পরিস্থিতি, নাকা চেকিং সহ অন্যান্য নজরদারি, নিরাপত্তার কী ছবি তুলে ধরবেন মফিজুল? মফি, দেখো বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালী এলাকাটা পড়ে। সেই সন্দেশখালীর অধিকাংশ ভোটাররাই হচ্ছে পরিযায়ী শ্রমিক। তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূত্রে তারা থাকেন, তেমনি রাজ্যের বাইরেও তারা থাকেন। ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে তারা আজকে বাড়িতে ফিরছেন এবং বাড়িতে তারা যখন ফিরছেন, এই ধামাখালী যে ফেরিঘাট, সেই ফেরিঘাট হয়ে সন্দেশখালী তাদেরকে যেতে হচ্ছে, যেখানে যাওয়ার বাড়ি। এবং এই জায়গাতেই সেখানে কিন্তু নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং যে সমস্ত ভোটাররা তারা বাড়ি ফিরছেন তাদের সমস্ত ব্যাগ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং পরিযায়ী শ্রমিক যেহেতু অধিকাংশ ভোটার এই এলাকার, তাদের বাড়ি ফেরার তারা রয়েছে, আজকে বাড়ি তারা ফিরবেন, ভোট দেবেন। তারা তাদের সঙ্গে থাকা সমস্ত ব্যাগ এই ধামাখালী ঘাটে নদী পেরোনোর আগেই এভাবেই পুলিশের তরফ থেকে নাকা চেকিং করা হচ্ছে। ফলে প্রতিটা মানুষ প্রায় সকাল থেকে বলা চলে একেবারে কাতারে কাতারে মানুষ যারা বাইরে থাকেন তারা কিন্তু বাড়ি ফিরছেন। আমি একটা কথা বলবো, আপনারা কোথায় থাকেন? কোথায় থাকেন? আমি হাওড়া থেকে। হাওড়ায় থাকেন, মানে কর্মসূত্রে ভোট দেওয়ার জন্য এসেছেন। হ্যাঁ, সন্দেশখালী তো খুব উত্তপ্ত ছিল, কতটা শান্তিপূর্ণ হয় ভোট হবে বলে মনে করছেন? ভালোই, ভালো হবে নাকি ভয় লাগে এখানে ভোট ফোট আসলে? লাগে না। এভাবেই ভোটাররা ফিরছেন এবং তাদেরকে নাকা চেকিং এর মধ্যে দিয়ে তাদের সমস্ত ব্যাগপত্র সেগুলো কিন্তু পুলিশের তরফ থেকে তুমি দেখো চেকিং করা হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখছি এরকম কাতারে কাতারে ভোটার এই এলাকার যারা সব কর্মসূত্রে বাইরে থাকেন, পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু বাড়ি ফিরছেন। এবং তাদেরকে শুধু যে এই ধামাখালী ঘাটে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে এমনটা নয়, এর পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সন্দেশখালী থানার অন্তর্গত বিভিন্ন পয়েন্টে সেইখানেও কিন্তু নাকা চেকিং করা হচ্ছে। ফলে ভোটারদের যারা ফিরছেন তাদের কাছ থেকে যাতে এমন কিছু পরিস্থিতি তৈরি না হয় বা তাদের কাছ থেকে এমন কিছু জিনিস উদ্ধার না হয় যাতে করে ভোটের সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, সেই ধরনের সম্ভাবনা যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু পুলিশের তরফ থেকে এই কঠোর পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। তুমি জানো যে সন্দেশখালীর ভোটকে নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য একাধিক পুলিশ অফিসার, আইপিএস পদমর্যাদার অফিসারদেরকে নিয়োগ করা হয়েছে। ডিআইজি বারাসাত রেঞ্জের যিনি র্যাঙ্কের যিনি অফিসার তিনি কিন্তু দায়িত্বে রয়েছেন, তিনি আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালীতে এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই তার যে কনভয় সেটা কিন্তু ঢুকছে, আমি
আমি দেখতে পাচ্ছি ডিআইজি বারাসাত রেঞ্জ, তার যে কনভয় সেটা কিন্তু ইতিমধ্যে ধামাখালীতে এসে পৌঁছেছেন এবং সন্দেশখালী থানার ওসি তিনি নিজেও রয়েছেন এবং তাকে রিসিভ করে নিয়ে যাবেন ওপারে। সেখানে নিয়ে গিয়ে এই পরিস্থিতি মানে ভোটের আগের পরিস্থিতি কেমন রয়েছে সেগুলো তারা কিন্তু খতিয়ে দেখবেন, কারণ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে একাধিক আইপিএস পদমর্যাদার অফিসারকে কিন্তু এখানে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং সেই সঙ্গে ডিআইজি বারাসাত রেঞ্জ তার উপর বাড়তি কিন্তু দায়িত্ব রয়েছে নির্বাচনকে নির্বিঘ্নে শান্তিপূর্ণ করার লক্ষ্যে। সেই জন্য ভোটের আগে এই মুহূর্তে তিনি ধামাখালীতে এসে পৌঁছেছেন এবং সন্দেশখালী থানার ওসি রয়েছেন, তার সঙ্গে থানায় যাবেন, সেখানে গিয়ে তারা কিন্তু বৈঠক করবেন এবং তারপর প্রয়োজন পড়লে যদি ডিআইজি মনে করেন কোনো এলাকা তিনি ভিজিট করবেন সেটা কিন্তু তিনি যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু ইতিমধ্যেই রয়েছে। ফলে অন্যদিকে পরিযায়ী শ্রমিক যারা এই এলাকার ভোটার তারা ফিরতে শুরু করেছে এবং তাদেরকে ঘিরে নাকা চেকিংয়ের মধ্যে দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে এই সমস্ত ভোটারদের মধ্যে কোনোরকম অপ্রীতিকর জিনিস নিয়ে তারা এখান থেকে পারাপার করছে কিনা, সেই বিষয়টিও তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং তুমি দেখতে পাচ্ছ ডিআইজি ইতিমধ্যেই গাড়ি থেকে নেমেছেন এবং তিনি ফিরবেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, স্যার পরিস্থিতি কেমন দেখছেন, কাইসে লাগা ইয়াকা মহল কুছ বতায়েঙ্গে ইয়াকা লয়ন অর্ডার সিচুয়েশন কি কুছ মহিনে পহলে তো বহুত খারাপ হো গিয়া থা, ইসকে ভোট হ্যায় আগামী কাল, ক্যা বলেন? দেখো উনি কিছু মন্তব্য করতে চাইছেন না এবং তুমি দেখলে এই মুহূর্তে তিনি নদী পেরিয়ে সন্দেশখালী থানায় যাবেন এবং সেখানে গিয়ে তিনি থানাতে একটা বৈঠক করবেন এবং বৈঠক করার পর তারপরে প্রয়োজন পড়লে কোনো স্পর্শকাতর এলাকা যেগুলো এখানে রয়েছে, স্পর্শকাতর এলাকা একাধিক বুথ রয়েছে, সেই বুথগুলোতে যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি কিন্তু ভিজিট করতেও যেতে পারেন এমন সম্ভাবনাও কিন্তু ইতিমধ্যেই রয়েছে। ফলে সন্দেশখালীতে ভোট নির্বিঘ্ন করা নির্বিঘ্নে সম্পূর্ণ করা এটা নির্বাচন কমিশনের কাছে একটা বাড়তি গুরুত্ব দিয়ে কি বেশি কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে এখানে? বিভিন্ন রকম মানে অস্ত্র আমরা কি দেখো, অবশ্যই শুধু কেন্দ্রীয় বাহিনীর বাড়তি মোতায়েন করাই নয়, একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার 8-10 জন আইপিএস পদমর্যাদার অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনকে নির্বিঘ্নে করার লক্ষ্যে। তার একটাই কারণ সেটা হচ্ছে সন্দেশখালীর এই ঘটনা, যেখানে বিগত কয়েক মাস ধরে সন্দেশখালী যে বারবার উত্তপ্ত হয়েছে, যাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যার কেন্দ্র করে সারা রাজ্য তোলপাড় হয়েছে, ফলে সেই এলাকার ভোট নির্বিঘ্নে করানো একমাত্র চ্যালেঞ্জ এই মুহূর্তে। যে কারণে প্রত্যেকটা মানুষকে নাকা চেকিং এর মধ্যে দিয়ে যেমন পরীক্ষা করা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক ভোট দিতে আসছেন, ঠিক তেমন ভাবেই পুলিশের নজরদারি কিন্তু সব জায়গাতেই রয়েছে, একেবারে এই সব জায়গাতেই নজরদারি, শুধুমাত্র সন্দেশখালী নয়। ধন্যবাদ মফিজুলকে, বাদুরিয়া, হারোয়া, মিনাখা, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী, এই 7 বিধানসভা নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র। আরো একবার আপনাদের জানাই, বাদুরিয়া, হারোয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী, এই 7 বিধানসভা নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র, আর সেখানে বাড়তি নজরদারি শেষ দফা নির্বাচনে। ধন্যবাদ মফিজুল।